ভুইধরে প্রায় চার বছর থেকে ভাঙা অবস্থায় রয়েছে টিটিয়া নদীর সেতু, সংস্কার হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। গল্পখর দুই নম্বর ব্লক অন্তর্গত চাকলিয়া গ্রাম পঞ্চায়েতের ভুইধর গ্রামের টিটিয়া নদীর সেতু প্রায় চার বছর থেকে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের দাবি তুললেও সংস্কার হচ্ছে না বলে জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, 2017 সালের বন্যায় সেতুটি ভেঙে পড়েছে, আজ প্রায় চার বছর হয়ে গেল, কোনো কাজ হয়নি। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ প্রার্থী হয়ে সেতু মেরামতির প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর নারায়ণ চন্দ্র সরকার। তিনি বলেছিলেন, আমি জিতলে সেতু শীঘ্রই হয়ে যাবে, কিন্তু তিনি জিতে গেলেও আজ পর্যন্ত যেমন অবস্থায় ছিল তেমনি পড়ে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সেতুর বিষয় নিয়ে কয়েকবার বলা হলেও প্রশাসনের কোনো পদক্ষেপ এখনো পাওয়া যায়নি। এই বিষয় নিয়ে সোমবার বিকালে জেলা পরিষদ সদস্য ডক্টর নারায়ণ চন্দ্র সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওই ব্রিজটা ঠিকই প্রতিশ্রুতি দেওয়া ছিল, ওই ব্রিজটার জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদে আমাদের ডিএম এর মাধ্যমে 1 কোটি টাকা প্রপোজাল পাঠানো হয়েছে। ডিএম এর মাধ্যমে 1 কোটি টাকা প্রপোজাল পাঠানো হয়েছিল, আমাদের প্রত্যেকটা জেলা পরিষদ মেম্বারের কাছে প্রপোজাল চেয়েছিল, আমি ওই ব্রিজটা দিয়েছিলাম। দীর্ঘদিন করোনার জন্য অফিস আদালত বন্ধ ছিল, এনবিটি আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের কাজকর্ম বন্ধ ছিল, ওখানেই দেওয়া ছিল ডিএম এর মাধ্যমে। আমি জেলা পরিষদ হিসাবে যে 1 কোটি টাকা প্রপোজাল দেওয়া ছিল ওখানেই দেওয়া আছে, ওই ব্রিজটাতেই দেওয়া আছে। এখন দেশের অবস্থা ভালো হলে যদি আমাদের সরকারের আর্থ ব্যবস্থা এবং সামাজিক যদি কোভিডের পরিস্থিতিতে আমরা সঠিক টাইমে আসলে নিশ্চয়ই কাজ হবে, প্রপোজালটা দেওয়া আছে।